রাজধানী মগবাজার ফ্লাইওভারে কথিত সুড়ঙ্গগুলো হয়ে উঠেছে ছিনতাইকারীদের আখড়া। দেড় থেকে দুই ফুট জায়গায় রীতিমতো ঘর বাড়ি বানিয়ে মাদকের আড্ডা বসাতো তারা, চলত পতিতাবৃত্তিও। সম্প্রতি একটি ছিনতাইয়ের ঘটনার পর রহস্য আস্তানাগুলো থেকে সরে গেছে অপরাধীরা। সামনে যাতে তারা আর ফিরে না আসতে পারে সেজন্য সুড়ঙ্গগুলো স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছে নাগরিকরা। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে পুলিশ। মগবাজার ফ্লাইওভারের প্লারের উপরে থাকা ফাঁকা জায়গা, যেখানে আলো পৌঁছায় না, অন্ধকার ওই সরু পথ ধরে এগোনো যায় কিছুটা, এই জায়গাটি সম্প্রতি লোকমুখে সুড়ঙ্গ হিসেবে পরিচিতি পেয়েছে। কথিত এই সুড়ঙ্গ ঘিরে গড়ে উঠেছে ছিনতাইকারীদের আখড়া। চলতি পথে ছিনতাই করে দড়ি বা কাপড় বেয়ে পিলারের উপরে উঠে অন্ধকারে হারিয়ে যায় অপরাধীরা। হাতির জেলের কাছাকাছি আসতেই লোহার দণ্ডের মতো এটা সামনে এইভাবে দিয়ে দেওয়া হয়। আমার ড্রাইভার বাধ্য হয়ে বাইকটা ব্রেক করে। তো রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করলে তো হাত অথবা ব্যাগ অথবা ফোন থাকে, তো এটা নিয়ে দৌড় দিয়ে সুড়ঙ্গে দিয়ে উপর দিয়ে উঠে যায়। ফ্লাইওভারের রহস্য স্থানে রীতিমতো ঘর বাড়ি বানিয়েছিল অপরাধীরা। পড়ে থাকতে দেখা গেছে তাস ও মদের বোতল, গভীর রাতে এখানেই চলত মাদকের আড্ডা। টারজানের মতো দড়ি টাঙানো আছে, পথ শিশুরা এইগুলো ব্যবহার করে অ্যানালিজ করে। সাত রাস্তা থেকে মগবাজার পর্যন্ত ফ্লাইওভারে বেশ কয়েকটি কথিত সুড়ঙ্গ রয়েছে। এগুলো ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয় দ্রুত বন্ধ করে দেওয়ার দাবি নাগরিকদের। ইলিগাল অ্যাক্টিভিটিসগুলো ফ্লাইওভার কেন্দ্রিক হচ্ছে নিরাপত্তার কারণে বা একটু দুর্বল নজরদারির কারণে, এগুলো যাতে দ্রুত বন্ধ করা হয়। যদি বন্ধ করে আমাদের সাধারণ পাবলিকের জন্য এবং যারা রাইড করে সবার জন্যই ভালো হবে। সম্প্রতি একটি ছিনতাইয়ের পর চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। কেবল ছিনতাই নয়, সুড়ঙ্গ ঘিরে চলত পতিতাবৃত্তি সহ নানা অপরাধ। এটা কেউ আসলে জানতে পারেনি যে এরকমটা সুড়ঙ্গ এখানে আছে। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে আমরা এটার জন্য আরও তৎপর হব এবং পেট্রোল পার্টি আরও ভালোভাবে যেন কাজ করে সেটা আমাদের উদ্যতন কর্তৃপক্ষ সবাই সচেতন আছে। সুড়ঙ্গ বন্ধে ফ্লাইওভার তত্ত্বাবধানকারীদের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে পুলিশ। এই অপরাধকে লুকায় থাকা জায়গাগুলো আমরা এখন চিহ্নিত করতেছি। চিহ্নিত করার পরে এই সব জায়গাগুলো যাদের মালিকানা তাদের সাথে আমরা যোগাযোগ করব যে এই ধরনের পরিবেশ যাতে না থাকে বা তারা ভেঙে দিতে পারে কিনা বা আটকে দিতে পারে কিনা সেই বিষয়টা নিয়ে আমরা তাদের সাথে কথা বলবো। ফ্লাইওভার কেন্দ্রিক ছিনতাই বন্ধে কঠোর অবস্থানে যাওয়ার কথা বলছে ডিএমপি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।